শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা সংলগ্ন ভারতীয় স্টেট ব্যাংকে আগুন লেগে যায়। ব্যাংকের দ্বিতীয় তলার জানালা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংকের কর্মী, গ্রাহক এবং স্থানীয়রা। সকলে ব্যাংকের বাইরে রাস্তায় চলে আসেন। এদিকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগ ও পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এসিতে আগুন লাগে, যার জেরে ধোঁয়ায় ভরে যায় ব্যাংক। ব্যাংকের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। দমকল আসার পর পরিস্থিতি আয়ত্তে আসে। কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে বালুরঘাটের দমকল বিভাগ ও পুলিশ। আমরা কল পেলাম যে ব্যাংকের উপরে এসিতে আগুন দেখেছি। আমরা তৎক্ষণাৎ এসে আগুন দেখলাম যে এসি থেকে যে ধোয়া বের হচ্ছে বড় আগুন। আমরা সাথে সাথে জল দিয়ে এসেছি। এমনি ক্ষয়ক্ষতি কী কী হচ্ছে? এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন কি আগুন কম চলে? প্রথমে দেখলাম যে বাইরে থেকে দোকান দোকান সবাই বললো যে বাইরে থেকে ধোঁয়া বাড়াচ্ছে। তো আমরা যখন বাইরে যাই দেখি হ্যাঁ ধোঁয়া বাড়াচ্ছে, রীতিমতো আমাদের দোকানের ভিতরে ধোঁয়া বাড়াচ্ছে। তখন আমরা সঙ্গে সঙ্গে শাটার নামে ফায়ার ব্রিগেড অফিসে কল করি। ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে ধোঁয়াটা বেরোচ্ছিল? এই উপরের দিকে বাড়াচ্ছে, উপরে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের পাশ থেকে, জানলার পাশ থেকে।